কোরাই ফাইভের, এটাও কিন্তু কোরাই ফাইভ প্রসেসর দেওয়া আছে এবং এটাতেও কিন্তু 8GB RAM দেওয়া আছে, 8GB RAM দেওয়া আছে। এটা দিয়ে তো প্রো লেভেলের যত ধরনের কাজ আছে সবই করতে পারবেন। এটার আর এটা হচ্ছে কোরাই ফাইভ 8 জেনারেশন, আচ্ছা এলিটবুক 830G6 কোরাই ফাইভ 8 জেনারেশন। দেখেন এই এখানে লেখা আছে মোবাইল ওয়ার্ক স্টেশন, মোবাইল ওয়ার্ক স্টেশন লেখা আছে। এটা এটার কারণ হচ্ছে এটা হচ্ছে সার্ভার পিসি বলা হয় এটাকে, 8 জেনারেশন 16GB RAM দেওয়া আছে, 16GB RAM এবং 256GB SSD আছে এবং অনেকগুলো কোয়ান্টিটি অ্যাভেলেবল আছে, অনেকগুলো কোয়ান্টিটি আছে দেখেন। এবং ব্যাটারি ব্যাকআপ পাবেন আপনি একদম 5-6 ঘন্টা স্মুথলি পেয়ে যাবেন। ওকে, 2-in-1 যারা কিনা 2-in-1 চাচ্ছেন, মানে আমি পুরো ল্যাপটপটাকে ফোল্ড করে ট্যাব হিসাবে ইউজ করতে যাচ্ছি, ক্লিন সাইড দিয়ে দেখা যাচ্ছে, ওয়ার্ল্ড এর সবথেকে হালকা লাইট ওয়েট এর মধ্যে X1 কার্বন। এটা অনেকে কিন্তু চায় ভাই, লাইট ওয়েট, অনেকেই লাইট ওয়েট চায়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমাদের জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। এই মুহূর্তে রয়েছি আমরা সুইফটকোড আইটি সলিউশনে। বলে রাখি বন্ধুরা, তাদের কাছে আপনারা যারা আসলে ল্যাপটপ কিনতে যাচ্ছেন তারা কিন্তু সকল ধরনের ল্যাপটপ গুলোই পেয়ে যাবেন, কম বাজেট থেকে বেশি বাজেট পর্যন্ত সব ধরনের ল্যাপটপ দেখাবো। আপনাদের যে কোনো রিকোয়ারমেন্টের ল্যাপটপ কিন্তু তারা আপনাদেরকে দিতে পারবে। সুইফটকোড আইটিতে বসুন্ধরা যেমন ব্রাঞ্চ রয়েছে, তাদের কিন্তু আরও দুইটা ব্রাঞ্চ রয়েছে মিরপুর 10 নম্বরে, সেটা কিন্তু সেখানেও আপনারা ভিজিট করতে পারেন। আর এই ব্রাঞ্চের নাম্বার অ্যাড্রেস সবকিছু আমি ভিডিও ডিসক্রিপশন দিয়ে রাখবো। আমার সাথে রয়েছে তোহিত ভাই, সে আজকে আমাকে ফুল ভিডিওতে হেল্প করবে, জানাবে তাদের কাছে কী কী ল্যাপটপগুলো রয়েছে, কেমন প্রাইজে তারা সেল করতেছে। আর যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। সো কথা বলাচ্ছি না, শুরু করা যাক আজকের ভিডিও। সো সুইফটকোড আইডিতে আসলে এরকম ধরে ধরে ল্যাপটপ সাজানো সবসময় আমরা দেখতে পাই, তাদের কাছে প্রচুর পরিমাণ কোয়ান্টিটি থাকে, আপনারা দেখে বুঝে বসে তারপর নিতে পারবেন। যেহেতু তোহিত ভাই আছে তার কাছ থেকে আমরা জেনে নিব। ভাইয়া, আপনাদের এখানে আসার সবচেয়ে সুন্দর লোকেশনটা বলে দেন। আমাদের লোকেশনটা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স লেভেল 5 ব্লক সি, শপ নাম্বার হচ্ছে 65। আচ্ছা, আজকে কি কম দামে দিবেন তো নাকি? হ্যাঁ, অবশ্যই কম দামে দিয়ে দিব। আচ্ছা, রিজনেবল প্রাইসে থাকবে অন্যান্য জায়গার চেয়ে? অন্যান্য জায়গা থেকে রিজনেবল। আপনারা তো মেইনলি হোলসেলে সেল করেন? হোলসেল রিটেল দুটাই, আমাদের রিটেলটা হয় হোলসেলের পাশাপাশি আর কি। আচ্ছা, পাশাপাশি, সেক্ষেত্রে দামটাও কম? দামটাও কম থাকবে অবশ্যই। আচ্ছা, তো আজকে ফার্স্টে কোনটা দেখবো? আজকে ফার্স্টে দেখবো আমরা হচ্ছে যারা গ্রাফিক্স এর কাজ শুরু করতে যাচ্ছেন বা ফ্রিল্যান্সিং শুরু করতে যাচ্ছেন, বাজেট একদমই শর্ট, রাইট, বাট শুরু করতে যাচ্ছেন এরকম একটা ল্যাপটপ যাচ্ছেন, তাদের জন্য বেসিক্যালি আজকের প্রথম ল্যাপটপটা থাকছে জি ডেল ব্র্যান্ডের, ডেল ব্র্যান্ডের একটা ল্যাপটপ থাকছে, পপুলার একটা ল্যাপটপ। এটা আমাদের চ্যানেল থেকে, আমাদের সুইফটকোড থেকে অনেক ল্যাপটপ সেল হয়েছে এই মডেলের। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ডেল 7250, 7250 কোরাই 5 এর একটা ল্যাপটপ, 8GB RAM দেওয়া আছে, এটা 8GB RAM, 8GB RAM দেওয়া আছে, 256GB SSD দেওয়া আছে। ওকে, এবং এটার ডিসপ্লেটা পেয়ে যাবেন 12.5 ইঞ্চ, একদম পোর্টেবল একটা সাইজ, আপনি অনায়াসে এটা যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন, একটা ব্যাগের মধ্যে নিয়ে আপনি যে কোনো জায়গায় দেশ বিদেশে ঘুরতেও পারবেন এটা। এবং এটাতে কিন্তু 4GB গ্রাফিক্সও আপনি পেয়ে যাবেন, যেটা হ্যাঁ আমি যেটা বললাম যে এটা গ্রাফিক্সের সব ধরনের কাজ এবং ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছেন শুরু করবেন অল্প বাজেটের মধ্যে ল্যাপটপ চান তাদের জন্য বেসিক্যালি এই ল্যাপটপটা। আপনারা দেখে শুনে দুই তিন পিস দেখতে পারবেন, দেখে তারপরে একটা বেছে যেটা ভালো মনে হয়। ওকে ভাইয়া, তারপর কোনটা দেখছি? এরপরে যে ল্যাপটপটা দেখছি, যাদের বাজেট আর একটু বেশি বাট 20-এর নিচে, আচ্ছা বাট সব ধরনের কাজ করতে যাচ্ছেন 20-এর নিচের বাজেটের মধ্যে, তাদের জন্য বেসিক্যালি এটা Lenovo ThinkPad T450S মডেল, আচ্ছা কোরাই 5 এর, এটাও কিন্তু কোরাই 5 প্রসেসর দেওয়া আছে এবং এটাতেও কিন্তু 8GB RAM দেওয়া আছে, 8GB RAM দেওয়া আছে, এটা তো 256GB SSD দেওয়া আছে এবং এটার কিন্তু একটা স্পেশাল ফিচার আছে ভাই। কি ভাই? সেটা হচ্ছে ডুয়েল ব্যাটারি ফিচার। ওয়াও, এটার মধ্যে দুইটা ব্যাটারি পাবেন, ব্যাটারি ব্যাকআপ 4 আওয়ারস প্লাস পেয়ে যাবেন, 4 আওয়ারস প্লাস। এবং আরো একটা ফিচার আছে, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এবং কিবোর্ড গুলো জোস, আপনার কিবোর্ডেও ব্যাকলিট পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, এবং কন্ডিশনটা দেখেন আপনি কাছ থেকে, খুবই ফ্রেশ কন্ডিশন, এবং আমাদের কাছে কোয়ান্টিটি অ্যাভেলেবল, আপনি দেখে শুনে তারপর পারচেজ করতে পারবেন। এবং এটা দিয়ে কিন্তু আপনি ফ্রিল্যান্সিং, তারপরে আপনি গ্রাফিক্স এর কাজ, অ্যাডোবি ফটোশপ, ইলাস্ট্রেটর, প্রিমিয়ার প্রো, অটোক্যাড যারা করতে চাচ্ছেন বা ওয়েব ডেভেলপিং করতে চাচ্ছেন, বিগিনার লেভেলের সব ধরনের কাজ করতে পারবেন এটা দিয়ে। এবং এটার প্রাইস কিন্তু আমরা ওইটার থেকে বেশি, একদম বেশি না, খুবই কম প্রাইসের মধ্যে দিয়ে দিচ্ছি, অনলি 18,500 টাকা ভাই। মানে 1,000 টাকা অ্যাড করলে আপনি ডিসপ্লে সাইজটা বড় পেয়ে যাচ্ছেন, ব্যাটারি দুটো পেয়ে যাচ্ছেন। বাহ, চমৎকার। সো বলে রাখবো আপনারা যারা এটা নিতে চান, এটা নিয়ে কিন্তু কাজ করতে পারবেন, অবশ্যই কাজ করতে পারেন। এরপরে যাচ্ছি আমরা, যাদের বাজেট কিনা একটু বেশি, 22-25-এর মধ্যে যারা, যাদের বাজেট বাট
একটু প্রসেসরটা একটু ভালো দরকার তাদের জন্য বেসিক্যালি এটা কন্ডিশনটা দেখেন আগে এটা তো থিংকপ্যাড না হ্যাঁ এটাও থিংকপ্যাড বাট কন্ডিশনটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশনের মধ্যে কন্ডিশন সুপার ফ্রেশ কন্ডিশন রয়েছে ভিউয়ার্স দেখেন এবং কোয়ান্টিটি अवेलेबल আছে আর কোয়ান্টিটি আছে অনেকগুলো কোয়ান্টিটি আছে যে কোনো একটা বেসে শুনে আপনি নিতে পারবেন 8 10 পিস থেকে ঠিক আছে এটা কি আছে ভাই এটা এটার ফিচারটা আমি বলে দেই কুরাই 5 এর 6 জেনারেশন মডেলটা হচ্ছে Lenovo ThinkPad T470 কুরাই 5 এর 6 জেনারেশন প্রসেসর 8GB RAM এটা তো 256GB SSD আছে আপনি চাইলে RAM SSD সবকিছুই কাস্টমাইজ করে বাড়ানোর কোনো সুযোগ আছে সুযোগ আছে জি এবং এটাতেও কিন্তু 4GB গ্রাফিক্স আপনি পেয়ে যাচ্ছেন সব ধরনের কাজের জন্য আপনি এটা ইউজ করতে পারবেন স্মুথলি এবং এটার প্রাইসও আমি দিয়ে থাকছি একদম ধামাকা অফার প্রাইস ভাই ওইটার থেকে মাত্র 3000 টাকা অ্যাড করলে এই প্রোডাক্ট আপনারা নিতে পারছেন তার মানে প্রাইসটা দাঁড়ালো 21500 টাকা 21500 টাকা অনলি আচ্ছা এই ল্যাপটপগুলো তো ওয়ারেন্টি গ্যারান্টি কি হ্যাঁ আমাদের ল্যাপটপগুলোর প্রতিটার সাথেই ওয়ারেন্টি থাকছে 15 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি মানে 15 দিনের মধ্যেই কিন্তু আপনি রিপ্লেস করতে পারছেন যে কোনো ধরনের সমস্যা অনেক সব দিচ্ছে কি আপনি 15 দিনের মধ্যে গেলে আপনাকে ওটা সলিউশন করে তারপর আপনাকে ওই প্রোডাক্টটাই দিয়ে দিচ্ছে বাট সুইফট আইটি সলিউশন যে কোনো টাইপের প্রবলেম নিয়ে আপনি আসলে প্রোডাক্টটা রিপ্লেস করে আবার নিতে পারছেন এবং 5 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকছে ফ্রি সার্ভিস ওয়ারেন্টি ওকে তারপরে কোনটা দেখব ভাই আমরা তারপর আমরা যেটা দেখছি সেটা হচ্ছে এইচপি এলিটবুক সিরিজের ল্যাপটপ ওকে এলিটবুক 840G4 G4 জি এটা তো জাতীয় ল্যাপটপ সবাই তো চেনেন এই ল্যাপটপটা জাতীয় ল্যাপটপ G3 G4 G5 G6 এগুলো জাতীয় ল্যাপটপ বলা যায় এটা কন্ডিশনটা দেখাই আমি আগে একদমই ফুল ফ্রেশ কন্ডিশনে দেওয়া যাবে আমাদের এখানে কোয়ান্টিটি अवेलेबल দেখে শুনে নিতে পারছেন আচ্ছা এবং এটা দিয়ে তো প্রো লেভেলের যত ধরনের কাজ আছে সবই করতে পারবেন এটা আর এক্সট্রা করে বলার কিছু নেই প্রসেসরটা বলে দেই কুরাই 5 7 জেনারেশন 8GB RAM আচ্ছা 256GB SSD এবং এটাতে কিন্তু আরেকটা ফিচার আছে কি ফিচার আছে SSD এর পাশাপাশি চাইলে হার্ড ড্রাইভ ইউজ করতে পারবেন যাদের স্টোরেজটা একটু বেশি দরকার বাট SSD বাড়াতে পারছি না বাট হার্ড ড্রাইভটা লাগাতে পারছেন এটার এক্সট্রা মানে দুইটা একসাথে ইউজ করা যাবে এবং এটাতে 4GB গ্রাফিক্স পেয়ে যাচ্ছেন আচ্ছা এটাতে ব্যাটারি ব্যাকআপ 4 আওয়ার্স এর মতো পেয়ে যাবেন এবং এটার প্রাইস দিয়ে থাকছি আমরা 24500 টাকা 24500 টাকা এবং এটা G3 যেটা 6 জেনারেশন আচ্ছা ওটাও আমাদের থেকে নিতে পারবেন ওটার প্রাইস 22500 টাকা 22500 টাকা পাবেন আচ্ছা এরপরে আমরা আরো একটা মডেল দেখতে পাচ্ছি এখানে এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে এলিটবুকের G6 ওকে এটা হচ্ছে কুরাই 5 8 জেনারেশন আচ্ছা এলিটবুক 830 G6 কুরাই 5 8 জেনারেশন 8GB RAM 256GB SSD এবং এটা তো 4GB গ্রাফিক্স সাপোর্ট আপনি পেয়ে যাবেন এবং এটার কন্ডিশনটা দেখেন আপনি পুরোপুরি নতুন দেখেন সামনে থেকে দেখলে কেউ এটা বলবেন না যে এটা ইউজ করা আছে এটা একদম নতুনের মতো একদম নতুন সুপার ফ্রেশ কন্ডিশনে রয়েছে সুপার ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন আমাদের থেকে এবং এটারও কোয়ান্টিটি আমাদের প্রতিটার মডেলেরই কোয়ান্টিটি अवेलेबल আছে আমি যেগুলো আপনাকে ভিডিওতে দেখাচ্ছি বেসিক্যালি ওকে তো এইটার প্রাইস দিয়ে থাকছি আমরা অনলি 29500 টাকা 29500 টাকা অনলি 29500 টাকা এটা ওকে তো ভাই তারপর কোনটা দেখছি তারপর যেটা দেখছি এটা হচ্ছে 840G6 840 আগেরটা 830 ছিল এটা 840G6 ওকে কনফিগারেশন সিমিলার তারপর বলে দেই কুরাই 5 8 জেনারেশন 8GB RAM 256GB SSD এবং 4GB গ্রাফিক্স ওকে এবং এটাতেও কিন্তু আপনি 4 আওয়ার্স এর মতো ব্যাকআপ পেয়ে যাচ্ছেন আচ্ছা এবং এটার কন্ডিশনটাও কিন্তু ফ্রেশ কন্ডিশনেই পাবেন আপনি ফ্রেশ কন্ডিশন রয়েছে ফ্রেশ কন্ডিশন রয়েছে হ্যাঁ ওকে এবং এগুলা কিন্তু 19-20 এর মডেল 2019-20 এর মডেল এবং এটা দিয়ে রাখছি আমরা অনলি 31900 টাকাতে 31900 অনলি 31900 টাকাতে আচ্ছা খুবই রিজনেবল প্রাইস দিয়ে আমি বলবো যে আপনারা নিতে পারেন ভাই ল্যাপটপের সাথে আপনারা কি কি দিবেন আমাদের প্রতিটা ল্যাপটপের সাথে কিন্তু আমরা একটা করে ব্যাগ এবং একটা করে মাউস গিফট করে থাকি এবং আমাদের কিন্তু প্রতিটা ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার প্রোভাইড করে থাকি আচ্ছা সেটাও আমি প্রুফ দিয়ে দেই আমাদের হচ্ছে প্রতিটা ল্যাপটপ এভাবেই বাইরে থেকে র‍্যাপিং করে আসে যে আজকে প্রোডাক্ট রিসিভ করেছি দেখেন আমাদের ওনারের নাম সোহেল ঠিক আছে আমাদের এইভাবেই র‍্যাপিং করে অরিজিনাল চার্জারটা সাথে করেই আসে তার মানে আপনি প্রতারিত হওয়ার কোনো চান্স নেই ঠিক আছে অরিজিনাল চার্জারটাই পাবেন ডিভাইসে তারপরে ভাই কোনটা দেখছি আমরা এখন এইচপি জেডবুক সিরিজে চলে আসছি মোবাইল ওয়ার্ক স্টেশন সিরিজের ল্যাপটপ এটা দেখেন এই এখানে লেখা আছে মোবাইল ওয়ার্ক স্টেশন লেখা আছে এটা এটার কারণ হচ্ছে এটা হচ্ছে সার্ভার পিসি বলা হয় এটাকে নেটওয়ার্কিং এর জন্য বেসিক্যালি এগুলা ইউজ করেছে যারা করেছে এবং এটা কিন্তু 2020-21 এর মডেল একদম লেটেস্ট আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এটার কনফিগারেশনটা হচ্ছে কুরাই 5 8 জেনারেশন এটাতে 8GB RAM পেয়ে যাবেন 256GB SSD পাবেন এবং এটাতেও চাইলে RAM ROM সবকিছু কাস্টমাইজ করতে পারবেন এবং এটাতেও 4GB গ্রাফিক্স পেয়ে যাচ্ছেন তবে এটা সার্ভার পিসি হওয়ার কারণে আপনি এটা দিয়ে যে কোনো লেভেলের কাজ করতে পারবেন A to Z মানে কোনো কাজে এটাতে আটকাবে না সব ধরনের কাজ করতে পারবেন এবং খুব স্মুথলি করতে পারবেন স্মুথলি করা যাবে খুব স্মুথলি করা যাবে এবং কালারটা কিন্তু জজ ভাই কালারটা খুবই সুন্দর অ্যাপেল এর মতো লাগছে কালারটা অনেকটা রাইট রাইট এবং এটার ব্যাটারি ব্যাকআপও আপনি 4 আওয়ার্স প্লাস পেয়ে যাচ্ছেন আচ্ছা এবং এটার প্রাইস দিয়ে থাকছি আমরা 14U G6 জেডবুক 14U G6 কুরাই 5 8 জেন 8GB 256GB
প্রাইস দিচ্ছি মাত্র 34000 টাকা 34000 মাত্র 34000 টাকা আচ্ছা ভিউয়ার্স যারা আসলে এগুলো নিতে যাচ্ছেন নিতে পারবেন আমাদের কাছে কোয়ান্টিটি আছে কোয়ান্টিটি আছে এবং এটাতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে আপনি চাইলে ফেস আনলক সিস্টেম এটাতে পেয়ে যাচ্ছেন এবং এটার কিন্তু আমাদের কাছে টাচ স্ক্রিন ভেরিয়েন্টটাও কিন্তু অ্যাভেইলেবল আছে এটারই সেমটাই টাচ স্ক্রিনটাও আমাদের কাছে কিন্তু অ্যাভেইলেবল আছে পুরোটাই টাচ এবং বেজেলটা একদমই লেস বেজেল এবং এটাতে কিন্তু কনফিগারেশনটা কিন্তু ওটা থেকে একটু চেঞ্জেস যেমন এটাতে কুরাই 5 8 জেনারেশন 16 জিবি র‍্যাম দেওয়া আছে 16 জিবি র‍্যাম আছে এবং 256 জিবি এসএসডি আছে এবং স্ক্রিনটা পুরোই টাচ মানে মোবাইলের মতো চাইলে আপনি ইউজ করতে পারতেছেন এটাতে আচ্ছা আচ্ছা আর রেজুলেশনটা ফুল এইচডি বাট 2K একটা ফিল পাবেন আইপিএস রেজুলেশনের ডিসপ্লে টোটালি ফ্রেশ কন্ডিশন এটাও কিন্তু মোবাইল ওয়ার্ক স্টেশন এবং ওইটা 34000 টাকা আর এই টাচ যেটা আছে 16 জিবি র‍্যাম দিয়ে আচ্ছা এটা 8 জিবি র‍্যাম পারচেজ করতে গেলেও আপনার 3-3500 টাকা অ্যাড করতে হয় সেই ক্ষেত্রে টাচ 16 জিবি র‍্যাম দিয়ে এটার প্রাইস দিচ্ছি আমরা 36500 36500 কতটা ডিসকাউন্ট করে দিচ্ছি রিজনেবল প্রাইস ওকে সো আমরা এতক্ষণ দেখছিলাম যারা লং টাইম ইউজ করতে যাচ্ছেন বেসিক্যালি যে আপনার লংজিভিটি ভালো হবে এগুলো আসলে লং টাইম প্রফেশনাল কাজ করতে যাচ্ছেন হ্যাঁ তাদের জন্য থিংকপ্যাড বেসিক্যালি আপনি দেখবেন বিভিন্ন ব্যাংক বা আসলে কি অনেকে দেখা যায় আউটসোর্সিং করতে গেলে লং টাইম রান করতে হয় দিনের বেলা দেখা গেছে দিনরাত 24 ঘন্টা মিলে 16 ঘন্টায় ল্যাপটপ ওপেন রাখে তাদের জন্য থিংকপ্যাড ভালো সাপোর্ট হবে ওকে সো তারা নিতে পারেন আপনারা হ্যাঁ এটার কনফিগারেশনটা বলে দিচ্ছি Lenovo থিংকপ্যাড T480S Core i5 8 জেনারেশন আচ্ছা 8 জিবি র‍্যাম 256 জিবি এসএসডি এবং 4 জিবি গ্রাফিক্স তো আছে এটা তো এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে দেখেন তারপরে ব্যাকলিট কিবোর্ড এবং কিবোর্ডটা দেখেন না আপনি কতটা ফ্রেশ কন্ডিশন ফ্রেশ মানে টোটালি ফ্রেশ কম ইউজড হইছে এটা আপনি দেখলেই বুঝতে পারবেন এবং এটারও কিন্তু আমাদের কাছে দেখেন যে কোয়ান্টিটি অনেকগুলো কোয়ান্টিটি অ্যাভেইলেবল আছে অনেকগুলো কোয়ান্টিটি আছে দেখেন এই পাশে পাশে এটার প্রাইস দিয়ে থাকছি আমরা অনলি 29000 যেটা দেখছি সেটা হচ্ছে জেটবুকের 15 ইঞ্চ অনেকেই বলেন যে আমার স্ক্রিনটা একটু বড় দরকার আসলে অনেকে ভাই কাজ করতে গেলে লিডিং করতে গেলে বা গ্রাফিক্স কাজ করতে গেলে অনেকেরই স্ক্রিনটা বড় চায় অনেক কাস্টমারই চায় তাদের জন্য বেসিক্যালি এটা জেটবুক 15 UG5 এটা কোরাই 7 প্রসেসর দিয়ে 8 জেনারেশন 16 জিবি র‍্যাম আছে এটাতে এবং 256 জিবি এসএসডি এবং 8 জিবি গ্রাফিক্স ইভেন এটার পাশাপাশি 2 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ডও আছে মানে এক্সট্রা গ্রাফিক্স আপনি চাইলে গেমিং বা প্রফেশনাল যে ভিডিও এডিটিং গুলা বা 3D এর কাজগুলো যদি করতে চান ছোট মরিচের ঝাল বেশি অনেক সময় বলে না অবশ্যই আমি দেখাচ্ছি ওপেন করে আমি দেখাচ্ছি ডিসপ্লেটা দেখেন জিনিসটা দেখেন খুব কিউট না কিউই কিউট ভাই খুবই কিউট এটার মধ্যে ডেল এক্সপিএস 13 7390 মডেলের কুরাই 5 10 জেনারেশন 8 জিবি র‍্যাম দেওয়া আছে এবং 512 জিবি এসএসডি আর 4 জিবি গ্রাফিক্স তো থাকছে এটা দিয়ে আপনি চাইলে যে 3D এর কাজ বা আপনি অ্যানিমেশন এগুলো করতে পারবেন আর গ্রাফিক্সের সব ধরনের কাজই এটা দিয়ে করতে পারবেন যেহেতু ফ্ল্যাগশিপ লেভেলের একটা প্রোডাক্ট এবং এটার কিন্তু আমরা রিজনেবল প্রাইস দিচ্ছি একদম মাত্র 51000 টাকা 51000 টাকায় পেয়ে যাবেন 51000 টাকা এটা পেয়ে যাবেন বলে রাখি এই সব ল্যাপটপগুলো আসলে যারা প্রিমিয়াম সেগমেন্ট ইউজ করতে চান এরপরে যেটা দেখছি সেটা হচ্ছে মানে আমি পুরো ল্যাপটপটাকে ফোল্ড করে ট্যাব হিসাবে ইউজ করতে যাচ্ছি তাদের জন্য বেসিক্যালি কখনো ট্যাব বানিয়ে ফেলবেন কখনো ট্যাব বানাবেন আবার নিমিশেই ল্যাপটপ বানিয়ে ফেলবেন
সবটাই আপনার উপর ডিপেন্ড করে কি বানায় ইউজ করতে যাচ্ছেন। এটা হচ্ছে কোরাই 5 প্রসেসর, মডেলটা বলি এইচপি লিটবুক 10300G4 প্রসেসরটা কোরাই 5 8 জেনারেশন, 16GB RAM, 512GB SSD এবং 8GB গ্রাফিক্স আছে এটাতে। আচ্ছা, এবং এটা কিন্তু অনেকটা স্লিম এবং অনেকটা লাইট কালার, কালারটা পছন্দ হবে। ব্যাটারি ব্যাকআপ 5-6 ঘন্টা অনায়াসে পাবেন। এবং এটার প্রাইস দিয়ে রাখছি আমরা অনলি 53,000 53,000 টাকা শুধুমাত্র। এরপর যেটা দেখছি সেটা হচ্ছে স্লিম প্লাস হালকা। আচ্ছা, আপনি একটু হাতে নেন দেখেন কতটা পরিমাণ হালকা ল্যাপটপটা, অনেক হালকা, একদম বইয়ের মতো, একটা বইয়ের মতো হালকা। দেখেন কতটা স্লিম সাইড দিয়ে দেখা যাচ্ছে, ওয়ার্ল্ডের সবথেকে হালকা লাইট ওয়েট এর মধ্যে X1 কার্বন। এটা অনেকেই কিন্তু চায় ভাই, লাইট ওয়েট, অনেকেই লাইট ওয়েট চায়। যে আমার ল্যাপটপ একটা আছে, আমি একটা লাইট ওয়েট এর মধ্যে একটা ল্যাপটপ নিতে যাচ্ছি, তাদের জন্য বেসিক্যালি X1 কার্বন। আচ্ছা, এবং এটার কনফিগারেশনটা হচ্ছে কুরাই 7 8 জেনারেশন, 16GB RAM, 512GB SSD এবং ইন ডিসপ্লেটা আছে, এটা টাচ স্ক্রিন টাচ করবে। হ্যাঁ, ওকে। এবং এটার প্রাইস দিয়ে রাখছি আমরা অনলি 49,000 49,000 49,000 টাকা পেয়ে যাবেন। এবং আমাদের লাস্ট যে ল্যাপটপটা আমরা দেখাবো সেটা হচ্ছে Lenovo ThinkPad এর T470S জি, যাদের বাজেট কিনা 20-25 এর মধ্যে, বাট ইয়া লাগবে, পারফরমেন্স লাগবে আপনার 8 জেনারেশনের মতো, একদম রাফ এন্ড টাফ ইউজ করবেন, ব্যাটারি ব্যাকআপ ভালো পাবেন, ফ্রিল্যান্সিং করতে যাচ্ছেন, তাদের জন্য বেসিক্যালি এটা Lenovo ThinkPad T470S Core i5 এর 6 জেনারেশন, 8GB RAM, 256GB SSD, 4GB গ্রাফিক্স। এবং এটা দিয়ে এই যাবৎকালের সব ধরনের কাজ করতে পারবেন, কোনো ল্যাকিং করবে না, একদম স্মুথলি করতে পারবেন। এবং এটারও কিন্তু ব্যাটারি দুইটা দেওয়া আছে, বাহ, অনেক ভালো ব্যাটারি ব্যাকআপ, অনেক ভালো পেয়ে যাবেন এটাতে। এবং এটার প্রাইসও কিন্তু আমরা রিজনেবল দিচ্ছি। কত ভাই? অনলি 22,000 টাকা ভাই, মাত্র 22,000 টাকা। এই থিংপ্যাড এই ল্যাপটপটা পেয়ে যাবেন ভাই। তো ল্যাপটপ তো অনেক দেখলাম, আবার একটু ওয়ারেন্টি গ্যারান্টিটা এনশিওর করে দেন। আবার আমি ওয়ারেন্টি গ্যারান্টিটা বলে দিচ্ছি, আমাদের প্রতিটা ল্যাপটপের সাথেই 15 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন এবং 5 ইয়ার্স এর ফ্রি সার্ভিস ওয়ারেন্টিটাও আপনারা পেয়ে যাচ্ছেন। আচ্ছা, ল্যাপটপগুলো যদি কেউ কুরিয়ারে নিতে চায়, কুরিয়ারে নিলে সেই ক্ষেত্রে আমাদেরকে 1,020 টাকা পেমেন্ট করে অর্ডারটা কনফার্ম করে বাকিটা কন্ডিশনের মাধ্যমে আপনি নিতে পারছেন। এবং আমরা কিন্তু কুরিয়ারের কাস্টমারদের জন্য আরো একটা ফ্যাসিলিটিস দিচ্ছি, সেটা হচ্ছে অনেকে আমরা এখান থেকে দেখে দেয় ওখানে দেখার সুযোগ পায় না, সেই ক্ষেত্রে আপনি কুরিয়ার সেন্টার থেকেও দেখে শুনে তারপর পেমেন্ট করতে পারবেন, এই সুযোগটা আমরা দিয়ে দিচ্ছি। আমাদের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স, লেভেল 5, ব্লক সি, শপ নাম্বার 65। এছাড়াও আমাদের মিরপুর দশে আরও দুইটা ব্রাঞ্চ আছে, আপনাদের যাদের লোকেশন যেটা কাছে হয় সেই হিসাবে কন্ট্যাক্ট করে আপনারা সেখানে যেতে পারবেন।